সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ এইচএস 2023 সাজেশন সিরিজ, যেখানে আমরা প্রত্যেকটা বড় বড় ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইচএসের জন্য যা যা লাগবে, এইচএস ফিজিক্সের জন্য তোমাদের যা যা দরকার হবে, লাইক সেটা এমসিকিউ হোক, সেটা 1 মার্কস হোক, সেটা 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস, যাই হোক না কেন, যত বড় প্রশ্নই হোক না কেন, এই সব কিছু কিন্তু এই সাজেশনের মধ্যে তুমি পেয়ে যাবে। তোমার কাজ কি? তোমার কাজ হলো শুধু এই সাজেশনগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করা। আজ আমরা ফিজিক্সের ইউনিট নাম্বার 2 মানে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি সাজেশন নিয়ে ডিসকাস করব। তো এর আগের দিনে আমরা ইউনিট নাম্বার 1 মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের সাজেশন নিয়ে অলরেডি ডিসকাস করেছিলাম। তো তোমাদের মধ্যে যারা এখনও দেখোনি, ওপরে আই বাটনে নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, তো সেখান থেকে অবশ্যই তোমরা চেক আউট করো। তো ইউনিট নাম্বার 2 মানে কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ, তো তোমরা জানো আশা করি চ্যাপ্টার থেকে মোট 8 নম্বর আসে, একটা এমসিকিউ আসে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসে এবং একটা 5 মার্কস আসে। একটা এমসিকিউ 1 ইনটু 1, একটা 1 মার্কসের কোয়েশ্চেন, একটা 2 মার্কসের কোয়েশ্চেন 1 ইনটু 2 এবং একটা 5 মার্কসের কোয়েশ্চেন 1 ইনটু 5। টোটাল 8 নম্বর কিন্তু এই চ্যাপ্টারটা থেকে থাকে বা এই ইউনিটটা থেকে থাকে। একদম সেই রীতি বজায় রেখে কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করেছি। তো প্রথম তুমি যদি দেখো, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 এবং পেজ নাম্বার 3, তো এই তিনটে পেজে রয়েছে আমাদের এমসিকিউ। তো কারেন্ট ইলেকট্রিসিটির যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে অন্তত বোর্ডের জন্য, আমার মনে হয়েছে যেগুলো, সে প্রিভিয়াস ইয়ার থেকেও কিছু তোলা আছে, কিছু টেস্ট পেপার থেকে তোলা আছে এবং তোমাদের কিছু এক্সারসাইজের বই থেকেও তোলা আছে। তো যা যা আমার মনে হয়েছে যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউ দিক দিয়ে, সেগুলো তোমাদের 1, 2, 3 এই তিনটে পেজে তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো পেজ নাম্বার 3 আর পেজ নাম্বার 4, পেজ নাম্বার 3-এর মাঝামাঝি থেকে আর পেজ নাম্বার 4 পুরোটা, এখানে রয়েছে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন। এই 2 মার্কসের মোট কতগুলো কোয়েশ্চেন আছে, এখানে মোট 15টা কোয়েশ্চেন আছে। আর পেজ নাম্বার 5 যেটা, সেখান থেকে কিন্তু মোট 5টা কোয়েশ্চেন রয়েছে এবং এখান থেকে কিন্তু 5 নম্বর আসে, মানে 5 মার্কসের 5টা কোয়েশ্চেন, 2 মার্কসের 15 কোয়েশ্চেন আর এমসিকিউ 15। মোট 35টা কোয়েশ্চেন কিন্তু এই সাজেশনে তোমরা পাবে। তো 2 মার্কসের কোয়েশ্চেনগুলো একটু দেখো, আমি একটু ডিসকাস করে দিচ্ছি জাস্ট। তোর পেজ নাম্বার 3, 2 মার্কস কোয়েশ্চেন্স, 1 নম্বর কী বলছে, যে দেখা হয় যে রোধসমূহের সমান্তরাল সমবায় তুলাঙ্ক রোদ সমবায় ব্যবহৃত ভিন্ন ভিন্ন রোধগুলোর ক্ষুদ্রতম রোধটি অপেক্ষাও ক্ষুদ্রতর হয়। মানে আমরা যখন R1, R2, R3 তিনটে রেজিস্টার দিয়ে যদি আমরা একটা সমান্তরাল সমবায় গঠন করি, একটা প্যারালাল কম্বিনেশান তৈরি করি, তো সেক্ষেত্রে আমাদের যে আর ইকুইভ্যালেন্টটা, সেই আর ইকুইভ্যালেন্টটা এই R1, R2, R3 মধ্যে যে সবচেয়ে ছোট তার থেকেও ছোট হয়। ধরো R1টা সবচেয়ে ছোট, তাহলে আমাকে দেখাতে হবে আর ইকুইভ্যালেন্টটা R1-এর থেকেও ছোট, আর ইকুইভ্যালেন্ট লেস দেন R1। হর্সে তোমরা পেয়ে যাবে সবকটা কোয়েশ্চেন, আইদার হর্সে পেয়ে যাবে অথবা তোমরা তোমাদের বোর্ডের যে বইটা আছে সেখানে পেয়ে যাবে, ছায়াতে পেয়ে যাবে। নেক্সট 2 নম্বর, একই প্রকার কয়েকটা তড়িৎ কোষ প্রথমে শ্রেণী সমবায় এবং পরে সমান্তরাল সমবায় যুক্ত করে আর রোদ বিশিষ্ট একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলো, কী শর্তে উভয় ক্ষেত্রে সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে, হর্সের কোয়েশ্চেন। একটি পরিবাহী পদার্থ কী কী ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য করে না, একটা পরিবাহী পদার্থে কী কী সূত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না, এই জিনিসটা এতে আছে, হর্সে আছে, অ্যান্সার তোমরা জানো আশা করি। টেম্পারেচার যদি চেঞ্জ হয়, যদি সে পরিবাহী পদার্থ না হয়, লাইক সেমিকন্ডাক্টর, আমাদের তড়িৎ বিশ্লেষ্য যেসব জিনিস আছে সেগুলো, কার্বনের ক্ষেত্রে, অপরিবাহীর ক্ষেত্রে, অধাতুর ক্ষেত্রে, তো সেখানে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য হয় না। 4 নম্বর, জিরোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট ব্যবহার করলে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে, এইচএস 2016 কোয়েশ্চেন, এবছর আসতে পারে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট 5 নম্বর, নষ্ট ভোল্টের সংজ্ঞা দাও এবং কোষের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের ওপর নির্ভর করে, হর্সে তোমরা পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর, তামার রোধের তাপীয় গুণাঙ্ক 42.5 × 10⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো, হর্সে পেয়ে যাবে, সব এগুলো হর্সের কোয়েশ্চেন। 7 নম্বর, আর অভ্যন্তরীণ রোধের একটি কোষকে ক্যাপিটাল আর বহিঃস্থ রোধের সাথে যুক্ত করা হলো, কী শর্তে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহমাত্রা পাওয়া যাবে, তো সর্বোচ্চ প্রবাহমাত্রা পাওয়ার শর্ত কী, না বহির্বর্তনীর রোধটা আমাদের ছোটো ছোটো যে কোষগুলো সেই কোষগুলোর অভ্যন্তরীণ রোধের তুল্য রোধের সাথে সমান, মানে বহির্বর্তনী রোধ ইকুয়াল টু অভ্যন্তরীণ রোধ, মানে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর যখন হবে তখন প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে, হর্সের কোয়েশ্চেন। কোনো পরিবাহী রোধ কী কী বিষয়ের ওপর নির্ভর করে, পরিস্থিতি, তার দৈর্ঘ্যের ওপর, তার ক্রস সেকশন এরিয়ার ওপর, তাকে আমরা কোন টেম্পারেচারে রাখছি তার ওপর, ঠিক আছে, আলাদা যে ভৌত বিষয়গুলো আছে সেই ভৌত বিষয়ের ওপরও কিন্তু সে নির্ভর করে, মেটেরিয়ালের ওপর সে ডিপেন্ড করে, তো সেগুলো আছে। 9 নম্বর, বৈদ্যুতিক কোষের তড়িৎচালক বল পরিমাপের জন্য ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে অগ্রাধিকার দেওয়া হয় কেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এবছর আসতে পারে। ভোল্টমিটার আমরা এজন্য নেই না, কারণ ভোল্টমিটার যদি আমরা ইউজ করি তাহলে তড়িৎচালক বল ই
আর পোটেনশিয়াল যদি ভি হয়, বিভব যদি ভি হয়, বিভব প্রবাহিত যদি ভি হয়, তাহলে ই ইকুয়াল টু হয় বা ই মাইনাস ভি সমান আই ইন্টু স্মল আর এর সাথে সমান হয়। মানে সোজা কথায় ভোল্ট মিটার ইউজ করলে একটা নষ্ট ভোল্ট কাউন্ট হয়, তো সেই নষ্ট ভোল্ট আমি চাই না, তাই জন্য আমি পোটেনশিওমিটার ইউজ করি, আমি মানে আমরা ইউজ করি আর কি। নেক্সট 10 নম্বর, তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের দুটো সূত্র, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক বছরের জন্য। 11 নম্বর, হুইস্টন ব্রিজে ভিন্ন ভিন্ন গ্যালভানোমিটার ব্যবহার করলে নিষ্পন্দ অবস্থার পরিবর্তন হয় কি? হয় না। যদি আমরা আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর চেঞ্জ করে দিই, আলাদা আলাদা মান ইউজ করি, তো তাতে কিন্তু নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তন হবে না। নেক্সট 12 নম্বর, হুইস্টন ব্রিজে ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থানের পরিবর্তন করলে ব্রিজে নিষ্পন্দ অবস্থার কি কোনো পরিবর্তন হয়? হয় না। যদি আমরা ব্যাটারি আর গ্যালভানোমিটার এই দুজনের স্থান এক্সচেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের যে নিউট্রাল পয়েন্ট, যে নিষ্পন্দ অবস্থা, তার কিন্তু কোনো চেঞ্জ হবে না, সুবিধি তার কিছুটা চেঞ্জ হবে। নেক্সট 13 নম্বর, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 50 ওয়াট ও 100 ওয়াটের দুটো বৈদ্যুতিক বাতি আছে, যখন এদের মেন্সের সাথে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, তখন কোন বাতিটি উজ্জ্বলতরভাবে জ্বলবে? কী করে করতে হয় আশা করি জানো। ওই পাওয়ারের ফর্মুলা কী হয়, বৈদ্যুতিক ক্ষমতার ফর্মুলা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, মানে যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম। এখানে 100 ওয়াটের পাওয়ার বেশি, তো 100 ওয়াটের রেজিস্ট্যান্স কম। এবার যখন আমরা এগুলোকে সিরিজে কানেক্ট করছি, তো সিরিজে প্রত্যেকের মধ্যে দিয়ে আই সেম হয়, তাহলে পাওয়ার মানে আই স্কোয়ার আর, তাহলে যার মধ্যে দিয়ে আর বেশি, যার আর বেশি তার ক্ষেত্রে কিন্তু পাওয়ার বেশি। তো সোজা কথা, যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তখন কম ওয়াটের বাল্বটা কিন্তু আমাদের বেশি উজ্জ্বলতরভাবে জ্বলে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ঠিক উল্টোটা, সেখানে 100 ওয়াটের বাল্বটা বেশি উজ্জ্বলতরভাবে জ্বলবে। নেক্সট 14 নম্বর, 240 ভোল্ট 1000 ওয়াট, বাতির ফিলামেন্ট 240 ভোল্ট 100 ওয়াট, বাতির ফিলামেন্টের তুলনায় সরু না মোটা? মোটা। নেক্সট 15 নম্বর, একটা তারের রোধার, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটি তারের রোধার, তারটিকে টেনে মূল দৈর্ঘ্যের এন গুণ করা হলো, তো তারটি নতুন রোধ কত হবে? কত হয়? এন স্কোয়ার আর, ডিরেক্ট ফর্মুলা আছে, আর প্রাইম বাই আর সমান এল প্রাইম বাই এল এর হোল স্কোয়ার, মানে নতুন রোধ বাই পুরনো রোধ ইকুয়াল টু নতুন দৈর্ঘ্য বাই পুরনো দৈর্ঘ্যের হোল স্কোয়ার। তাহলে এখানে এন গুণ করা হয়েছে, তাহলে ফাইনাল লেন্থ হচ্ছে এন ইন্টু এল, তাহলে এন ইন্টু এল বাই এল দার হোল স্কোয়ার, মানে এন স্কোয়ার, তার মানে আর প্রাইম বাই আর সমান এন স্কোয়ার, তাহলে আর আর প্রাইম সমান এন স্কোয়ার আর, এভাবে করতে পারো, এটা শর্ট ট্রিক্স ছিল। আর যদি বোর্ডের ওয়েতে করতে চাও, তো বোর্ডের ওয়েতে করতে পারো, যে লেন্থ বাড়ানো হলো তার মানে এরিয়া কমবে, যেহেতু আয়তন ফিক্সড আছে, তো এরিয়া কমছে, তার মানে আর ইকুয়াল টু রো এল বাই এ, তো রো এল এর জায়গায় হবে এন এল, এরিয়ার জায়গায় হবে এ বাই এন, তাহলে এন স্কোয়ার আর হয়ে যাবে, সহজ জিনিস। নেক্সট 5 নম্বর পেজে চলে আসো, তো 5 মার্কসের কোয়েশ্চেন, এই 5 মার্কসের কোয়েশ্চেন অবশ্যই করে যাও। প্রথম কি, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বলতে কী বোঝো, মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কী বোঝো, এবং 10 সেন্টিমিটার দীর্ঘ কোনো পরিবাহী দুপ্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, যদি ইলেকট্রনগুলোর বিচলন বেগ এত হয়, তবে ইলেকট্রনের সচলতা কী হবে? সচলতা মানে হয় মিউ ইকুয়াল টু ভিডি বাই ই, ঠিক আছে? ভিডিটা হচ্ছে ড্রিফ্ট ভেলোসিটি, বিচলন বেগ, আর ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবার ইকে তোমরা চেঞ্জ করে নেবে ভি বাই এল দিয়ে, সেগুলো পারবে আশা করি। তো এই 1 নম্বর কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিচলন বেগ, সচলতা এবং সচলতা বা বিচলন বেগের অঙ্ক, এটা কিন্তু আসার চান্স খুব বেশি। নেক্সট 2 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সাথে বিচলন বেগের সম্পর্ক, মানে আই ইকুয়াল টু ভি ডি ই এন এ, ভিনা, আই ইকুয়াল টু ভিনা, তার ডেরিভেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 মার্কসের জন্য আসতে পারে, আর তার সাথে 2 মার্কসের জন্য মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্র, মানে বিচলন বেগের কনসেপ্ট থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই 1, 2, 3 প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট, 1 আর 2টা বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা কি, তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের দুটো সূত্র, 2 নম্বরে আসতে পারে, আর তার সাথে তিনি একটা দিতে পারে যে কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত, মানে আর ওয়ান বাই আর টু সমান আর থ্রি বাই আর ফোর হলে আই ফাইভটা জিরো হয়, আই জিটা জিরো হয়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, তো সেই জিনিসটা কারশফের সূত্রের সাহায্যে প্রুফ বইতে আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বর, পোটেনশিওমিটার থেকে একদম পুরো 4 কিন্তু এইচএস 2022 চলে এসছে, করে যাও, বিশ্বাস নেই যদি রিপিট করে দেয়, করে যাও, ঠিক আছে? কোনো কোনো সময় পোটেনশিওমিটারের সাম্যবিন্দুটি পোটেনশিওমিটারের তারের মধ্যে পাওয়া যায় না, কোন পরিস্থিতিতে ঘটনা ঘটে, পোটেনশিওমিটারের দীর্ঘতার ব্যবহার করা হয় কেন, এবং এর সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় নীতিটি প্রতিষ্ঠা করো, 2, 1, 2 এই প্রশ্ন আসে। নেক্সট 5 নম্বর, একটি কোষে তড়িৎচালক বল E1, অভ্যন্তরীণ রোধ R1, অপর একটি কোষে তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ E2 R2, কোষ দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টির তুল্য তড়িৎচালক বল কত হবে? হর্সের কোয়েশ্চেন পেয়ে যাবে। সমান্তরাল সমবায় যুক্ত করলে আমাদের কী হয়?
আমাদের যে দু প্রান্তের বিভব প্রভেদ সেটা সমান হয় একদম সেই কনসেপ্ট অনুযায়ী। নেক্সট আমাদের একটি মিশ্র সমবায় কিছু সংখ্যক একই প্রকার কোষ যাদের প্রত্যেকে তড়িৎচালক বল এ অভ্যন্তরীণ রোধ আর এম সংখ্যক সারিতে সজ্জিত এবং প্রত্যেক সারিতে এম সংখ্যক কোষ আছে, মানে কয়েকটা একই প্রকারের সেল এনখানা সেল এরকমভাবে সাজানো আছে এবং কতগুলো এরকম রো আছে, কতগুলো এরকম সারি আছে এমখানা, তো এমখানা সারিতে এনখানা কোষ সজ্জিত আছে। সমবায়টার বহিঃস্থ রোধ ক্যাপিটাল আর হলে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রার শর্ত প্রতিষ্ঠা করো এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে বা কন্ডিশনটা কী হবে, এই বহিঃস্থ রোধটা অভ্যন্তরীণ রোধগুলোর যে তুল্য রোধ তার সাথে যখন সমান হবে তখন কিন্তু আমাদের প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। তো এই তোমাদের 5টা পেজ, তোমরা এটা পাবে কোথা থেকে, ডিসক্রিপশান বক্সে চলে যাও, নিচে দেখো প্লেলিস্টের সরি নিচে দেখো ডিসক্রিপশান বক্সে আমাদের এই পিডিএফটার লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, একদম সবার জন্য ওপেন পিডিএফ, ঠিক আছে। তো সেখান থেকে ডাউনলোড করিয়ে প্রিন্ট করিয়ে নিও এবং প্রিন্ট করিয়ে তোমার কাজ হচ্ছে ছায়ের বইটা খুলবে, তোমরা আশা করি জানো কোথায় কোনো অ্যান্সার আছে, সেটা আশা করি আমায় বলতে হবে না। তো সেখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আইদার সেখান থেকে দাগিয়ে নিতে পারো ভিভিআই বলে, তারপর বই থেকে কিন্তু ঝাড়া এই জিনিসগুলো পড়তে থাকো, ঠিক আছে। ডেরিভেশনগুলো ভালো করে করো, এই যে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র, বিচলন বেগ কাকে বলে, সচলতা কাকে বলে, সচলতার অঙ্ক, ওই বিচলন বেগ সচলতার জায়গাটা ভালো করে পড়ো, হুইস্টার্ন ব্রিজটা ভালো করে পড়ো, আর কী রয়েছে আমাদের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, এই 5-6টা জিনিস, এই 3-4টে জিনিস যদি পড়তে পারো, 3-4টে টপিক যদি কভার করতে পারো, তাহলে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কোনো অসুবিধে থাকবে না, ঠিক আছে। তো পিডিএফটা ডাউনলোড করে নিও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো এরপরের দিন আমরা ইউনিট নাম্বার 3 মানে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের সাজেশন নিয়ে ডিসকাস করবো, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে।